ধারাভাষ্যে সাকিব আল হাসানকে নিয়ে কি বললেন তামিম? কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহ আছে তামিম ইকবালের। ক্রিকেট ছাড়ার পর কোচিং লাইনে না এসে কমেন্ট্রিতে থিতু হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক। এর মধ্যে পুরোদমে ধারাভাষ্যে দেখা গেল তাকে। এর আগে আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও এবার গোটা সিরিজেই দেখা যাবে সাবেক এই টাইগার অধিনায়ককে। ভারত সিরিজে আতাহার আলী খান, হাশা ভোগলেদের সঙ্গে আছেন তামিম ইকবালও। ধারাভাষ্যের এক পর্যায়ে সহ ধারাভাষ্যক হাশা ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও অসাধারণ বোলিং করে গেছে। তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগল করছে। ভোগলে আরও বলেন, তার চোখে গত কিছুদিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়ায় মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কদিন আগে টাইগার হেড কোচ হাতুরা সিংহেও এমনটাই জানিয়েছেন। সে প্রসঙ্গ টেনে ভোগলে তামিমের মত জানতে চান, জবাবে তামিম একটু সময় নিয়ে তার মত জানান। তামিম বলেছেন, মিরাজ এখন ব্যাটাতে নিয়মিত রান পাচ্ছেন, পেস বলে স্বাচ্ছন্দ্য, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাটাতে সাকিব ইদানিং স্ট্রাগল করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, লাল সবুজের প্রতিনিধি হিসেবে আছেন তামিম ইকবালও। তবে 22 গজের লড়াইয়ে নয়, আতাহার আলী খান, হাশা ভোগলে ও দিনেশ কার্তিকের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক। গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন। এবার ভারত সিরিজ দিয়ে পুরোদমে ধারাভাষ্যকারের কাজটা শুরু করলেন টাইগার এই ওপেনার। গোটা সিরিজেই আতাহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যের ভূমিকায় দেখা যাবে তামিম ইকবালকেও। চেন্নাইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে নতুন বলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের দারুণ শুরুতে প্রেস বক্সের শুরুটাও রঙিন হয়েছে তামিম ইকবালের। চেন্নাইয়ে টসে জিতে শুরুতে ফিল্ডিং নেওয়া নাজমুল হোসেন শান্তর কাছ থেকে সাহসী সিদ্ধান্তই ছিল। কথায় আছে, ভাগ্য সবসময় সাহসীর সঙ্গেই থাকে। বাংলাদেশ অধিনায়কের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। নতুন বলে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। প্রথম সেশনেই ভারতের 3 উইকেট তুলে নিয়েছিল সফরকারীরা।